হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজ 23শে জানুয়ারি, আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন দিবস। আজকে ওনার সাথে আমার হাজবেন্ড জন্মদিনটা শেয়ার করে নিয়েছে, তাই সুতরাং আজকে আমার হাজবেন্ডের জন্মদিন। আর 23শে জানুয়ারি উপলক্ষে এদিনটা যেমন আমাদের কাছে স্মরণীয়, তেমন আজকের দিনটা আমাদের বাড়িতে খুব বেশি করেই সেলিব্রেট হবে, আর দারুণ মজা করে কাটবে দিনটা। তো রান্নাবান্না তো আছে, বাঙালি ভালো মন্দ খাওয়া দাওয়া ছাড়া কি ভালো ভালো দিন কাটে? ভালো দিনগুলোর সাথে ভালো রান্নাবান্না খাওয়া দাওয়া ঘুরিভোজ না হলে দিনটা ভালো কাটে না বাঙালির কাছে। ঘোরাঘুরি আর রান্নাবান্না, ভালো মন্দ রান্নাবান্না থাকতেই হবে। তো আজকে রান্নাবান্না আছে, চিকেন করব আর কাতলা মাছের ঝাল। ভেবেছিলাম দই কাতলা করব, কিন্তু দই কাতলাটা আমি করতে পারছি না। হাজব্যান্ডকে টক দই আনতে বলেছিলাম, তো আনেনি, তাই ভেবেছি যে এমনি মাছের ঝাল মতন করব। আর একটু ডাল করব, বেগুন ভাজা, আর পায়েস তো থাকবেই। এই হলো রেসিপি, আর এই হলো দুপুরের লাঞ্চ মেনু। তো আজকে সঙ্গে থাকো বন্ধুরা, আমি কীভাবে কাটাচ্ছি দিন, আজকে কীভাবে দিনটা কাটছে আমাদের সঙ্গে শেয়ার করব। ও আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, আজকে একটু যাবার কথা ছিল যে আমাদের এখানে একটা মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আজকে আর যাওয়া হবে না, এই সমস্ত মাছ মাংস এই সমস্ত খাবো, আবার পুজো দিতে যাবো হবে না। তো সুতরাং কালকেও যাওয়া যাবে। বন্ধুরা, রান্নাবান্নার কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, সে সময় ভিডিও কোনো শ্যুট করাই হয়নি, তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই একেবারে দুপুরের লাঞ্চ টাইমে তোমাদের নিয়ে চলে এসেছি, আর সেসবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওদের দুজনের খাওয়া দাওয়ার পরে আমরা খেয়ে নিয়েছি, আমি আর মা। বাবু তো রাতে খাবে, ও এখন পায়েস খাচ্ছে, তখন পায়েস খায়নি, কেননা মাংসের সঙ্গে পায়েস খাওয়া যায় না। তো বন্ধুরা, আবার 24 তারিখে মেলায় যাব, পুজো দিতে যাব, তখন তোমাদের সঙ্গে দেখা হবে, আবার কথা হবে। আমরা চলেও এসেছি, এটা সেজো কাকার কাকিমা, এখন প্রবেশ করছি, এখন দেখি ডালা কিনে নিয়ে একেবারে পুজোটা দিয়ে তারপরে মেলা ডালা ঘুরবো, দেখি কোন দোকানে যাওয়া যায়। Thank you.
আমাদের পুজো দেওয়া তো হয়ে গেছে, ওখান থেকে ভোগও খেয়ে নিয়েছি। একদম ঠিক টাইমে আমরা গেছি 2:30-এর ভেতরে, তাই আমরা ভোগটা পেয়েছি, আমাদের সৌভাগ্য। আর এখন মেলা একটু ঘোরাঘুরি করব, তারপরে বাড়ি যাব। আর মেয়ে বলছে এটা দাও কিনে, ওটা দাও কিনে। বাচ্চাদের যা করে আর কি। এখন চলে এসেছি বেতের জিনিসের দোকানে। এখান থেকে আমি লক্ষ্মী পূজার জন্য একটা আড়ি কাঠা কিনেছিলাম। আর দেখি এখান থেকে কী কেনা যায়। কাকা কিছু জিনিসপত্র দেখাশোনা করছে। কি তাওয়া এ দড়ি লাগবে কি কাকা? আসি পুজো দিয়া মেলা ঘোরা কমপ্লিট। এবার বাড়ি ফিরছি, সঙ্গে সঙ্গে একটা বাস পেয়ে গেছিলাম। চলো বাড়ি গিয়ে কথা হবে। 6:50 মতন, আর এখনই সব চেঞ্জ করে নিয়ে চাটা খেলাম, সেই বেরিয়েছি। তখন প্রায় 11:00 মতন বাজে, আর বেরালাম, আসলাম এই 6:00 সময়। ওখানে মেলা হয়, আর আমনাগায় করুণাময়ী কালী আছে, ওখানে পুজো দিতেও গেছিলাম, আর মেলাও ঘুরে এসেছি। খুব মজা হয়েছে, সারাদিন খুব মজা করে কাটিয়েছি, পুজো দিয়েছি, ভোগ খেয়েছি, আর তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। বাড়ির জন্য একটু ভোগও নিয়ে এসেছি, মেলা ঘুরেছি, মেলায় কিছু কেনাকাটা করেছি। খুব খুব ভালো লেগেছে। প্রতি বছরই যাই, প্রতি বছর যাই বলতে আমি আজ এই 2 বছর যাচ্ছি, আমার বিয়ে হওয়ার পর, এখানে আসার পর, এই উত্তর চব্বিশ পরগনায় আসার পর থেকে আমি 2 বার যাচ্ছি। খুব ভালো লেগেছে। আর নানা জায়গার থেকে এখানে আসে পুজো দিতে, খুব ভালো লেগেছে। আর আমি তোমাদের সাথে তো শেয়ার করেছি, তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসবো। টাটা টাটা।